ভালোবাসার সাধ জাগে সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নতুন লাগে। দর্শক, আপনাদের ভালোবাসা সব সময় আমাদের সাথে আছে, আর সেই ভালোবাসার টানে প্রতিদিন আমরা ফিরে ফিরে আসি, ছুটে ছুটে আসি আপনাদের প্রতিদিনের এই ভালো লাগার আয়োজন আজ সকালের গানে অনুষ্ঠানে। সুপ্রভাত, আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের আজকে পুরোটা সময় জুড়ে আমাদের আয়োজনে থাকছে নজরুল সঙ্গীত। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন মৌমিতা হক, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো। আজকে পুরোটা সময় জুড়ে নজরুল সঙ্গীত শুনবো, তো শুরুতে কোন গান? শুরুতে সকালের গান দিয়ে শুরু করতে চাই, পোহালো পোহালো নিশি খোলো গো আঁখি, রবির আগের উপর। Cheers.
খুব চমৎকার একটা শুরু। আসলে দিনের শুরুটা যদি এত সুন্দর গানের সাথে হয় দর্শক, তাহলে তার বলবার কিছুই নেই, অপেক্ষা রাখে না, আমরা সময়টা আসলে নষ্ট করতে চাই না, পরবর্তী গানে চলে যাব। পরবর্তী গান হচ্ছে আকাশে হেলান দিয়ে। তো এটার প্রেক্ষিতে কিছু আমি বলতে চাই, মানে এর ঘটনা খুব সুন্দর একটি ঘটনা আছে, যে হলো কি, এটি সাপুড়ে মুভির। তো সেই সময়কার অনেক প্রখ্যাত একজন সঙ্গীত পরিচালক ছিলেন হলো গিয়ে রায়চাঁদ বড়াল। তো তার উপর এটা ন্যস্ত হয়েছিল। তো তিনি এখন তিনি মানে সাপুড়েদের জীবনযাপন সম্পর্কে তার কোনো আইডিয়া খুব একটা ছিল না। তো তিনি দ্বারস্থ হলেন কাজী নজরুল ইসলামের উপর, এবং এই মুভির চিত্রনাট্য, গীতি, কবিতা, কাহিনী, সংলাপ এগুলো আবার কাজী নজরুল ইসলামের উপরই ন্যস্ত ছিল। তো হলো কি, উনি বললেন যে এই সমস্যা, তখন কাজী নজরুল ইসলাম বললেন যে চলো তাহলে আমরা প্রত্যক্ষই তাদের মানে স্বচক্ষে দেখে আসি তাদের জীবনযাপন কীভাবে করে। কিন্তু নানা কারণ মানে ব্যস্ততার কারণে আর রায়চাঁদ বড়ালে যাওয়া হয়নি। তখন কাজী নজরুল ইসলাম নিজেই গেলেন, যাওয়ার কথা ছিল 2-3 দিনের, কিন্তু দেখা গেল যে প্রায় 2-3 সপ্তাহ পরে আসলেন তিনি, এবং এসেই হারমোনিয়াম নিয়ে বসে বললেন যে দেখো আমি সব সুর তুলে এনেছি। তারপরে তিনি এই সাপুড়ে মানে এরকম আরও অনেক কটা গান ছিল, এটা খুবই ফেমাস ওই মুভিগুলোর, সেটা হলো গিয়ে যে হলুদ, গাঁদার ফুলি সব। তো হলো গিয়ে তো এটা আনেন এবং আকাশে হেলান দিয়ে এটার উপরে ন্যস্ত আদলে অনেকটা করা হয়। আচ্ছা, তো এটা পরিবেশন করছি। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়ই, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, ওই পাহাড়ের ঝর্ণায় আমি, ওই পাহাড়ের ঝর্ণায় আমি ঘরে আকাশে হেলান দিয়ে।
ভালো লাগছিল পরিবেশনা। আর এত সুন্দর পরিবেশনার জন্য যাদের অবশ্যই অবদান বলতেই হবে তারা আর কেউ নন, আমাদের স্টুডিওতে উপস্থিত আমাদের সকলের প্রিয় এবং পরিচিত মুখ, আমাদের যন্ত্রণী সঙ্গীরা আমাদের সাথে প্রতিদিন থাকেন, খুবই ভালো লাগে। তাদের উপস্থিতি না থাকলে আসলে আমরা সকলেই অসম্পূর্ণ, এত সুন্দর সুন্দর গান আসলে উপহার দেওয়া সম্ভব না। তো আসলে কিছু কথা জানতে ইচ্ছা করছে, গানের শুরুটা কিভাবে? গানের শুরু আমার মানে একটা পারিবারিক আবহ ছিল, বাসায় বাবা মা খুব পছন্দ করতো, আর আমার ভাইয়া ছোটবেলা থেকে গান শিখতো, তো আমি মানে ছোটবেলা থেকে দেখে এসেছি যে আমার ভাইয়া গান করছে সকালবেলা। তো আমরা ভাইয়া তখন গ্যান্ডারিয়া কিশোরলয় কচিকাঁচা মেলায় যেত, তো ভাইয়াকে দেখে দেখে আমি ওখানে শুরু করি। তো তারপরে প্রায় ছয় বছরের কোর্স কমপ্লিট করার পরে ক্লাসিক্যাল শিখার, এটা তো ক্লাসিক্যাল বেস ছিল না, মানে সব ধরনের গানই করতাম। পরে হলো গিয়ে ক্লাসিক্যালটা শেখার আগ্রহ জাগে, তো এই জন্য আমার গুরুজি এখন সঞ্জীবদের কাছে আছি, ওনার কাছে আছি প্রায় 7 বছরের মতো। খুব ভালো, ভালো লাগলো। আর এই যে নজরুল সঙ্গীত করো, এটা কেমন লাগে? মানে নজরুলকে কি মানে আসলে মন থেকে ফিল করো, এই জন্যই হয়তো নজরুল সঙ্গীত? হ্যাঁ, এটা হলো গিয়ে মানে ক্লাসিক্যাল যারা করে না তারা নজরুলকে খুব বেশি একটু পছন্দ করে, মানে ওটার পরে হয়তো বা আপনার রাগের যে বেশি আশ্রয়টা নজরুলে খুব বেশি, সেই জন্য নজরুল সঙ্গীত এত ভালো লাগে, গাইতে এত পছন্দ করো। গানের পিছনে অনুপ্রেরণা কার বেশি? পরিবারের, পুরো পরিবার। আমি তো বললাম আমার পুরো পরিবার, হ্যাঁ আমার বাবা মা ভাই, হ্যাঁ আচ্ছা সবার। আচ্ছা আমরা পরবর্তী গান চলে যাব। এবার কবি সবার কথা কইলে, হ্যাঁ মানে আমাদের কবি তো সবসময় আত্মোৎসর্গই করে এসেছেন, মানুষের সেবায় নিয়োজিত হয়ে এসেছেন বিদ্রোহী কবি বলে, কিন্তু এই গানটাই এসে মনে হয়েছে যে তার যে আত্মোপলব্ধি, যে নিজের দিকে ফিরে তাকানো উচিত, পরিবারকে সময় দিতে পারেনি, নিজেকেও সময় দিতে পারেনি, সেই গানটায় ফুটে উঠেছে। তোমার গানে গানে
সুন্দর কথা আর এত সুন্দর সুর, গানের সময় মনে হয় যে একটা চোখের সামনে চিত্রকল্প ভেসে ভেসে উঠছে, তাই না? খুব ভালো লাগলো গানগুলো। আসলে নজরুলের গান সব সময় ভালো লাগে, আর এত সুন্দর কথা আর সুরের সম্মিলন। আসলে গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি, নিজেকে কি মানে উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী না কি নজরুল সঙ্গীত শিল্পী হিসাবে? আমি আসলে উচ্চাঙ্গ সঙ্গীতটা খুব পছন্দ করি। আচ্ছা। এবং বেসিক্যালি উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী হওয়াটাই আমার স্বপ্ন। আচ্ছা। কিন্তু হয়তো বা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এটা এখনো অত প্রচলিত না যে উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত হব, কিন্তু আমার ইচ্ছা আছে এটা নিয়ে। অবশ্যই ভবিষ্যৎ, আসলে আমাদের প্রজন্মটা যদি এভাবে চলতে থাকে তাহলে অবশ্যই ভবিষ্যৎ এমন একদিন আসবে যেদিন আমরা উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার দিকে আসলে বেশি ধাবিত হব। ওই দিকটা আসলে আমাদের স্ট্রং হবে ধীরে ধীরে, সেই প্রত্যাশাই রাখি। আর নজরুলের গান তো সবসময় ভালো লাগে, সবসময় ভালো লাগার সেটা হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতের পাশাপাশি নজরুলও করা হবে সবসময়, যেটা সবাই করে থাকেন। তো আমরা পরবর্তী গান শুনব, এটা কাজী নজরুল ইসলামের আরেকটি গান, একেলা গড়ি যৌনপুরী রাগের উপর। এটাও সুন্দর গান। চলে কি গো সোনার বরণ মায়ামি
খুব ভালো লাগলো। একটু জানতে ইচ্ছা করছে যে গানের সাবজেক্টের বাদে এটার প্রসঙ্গের বাইরে কি কি করা হয়, পড়াশোনা বা? আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতে আছি, ইংলিশ ডিপার্টমেন্ট, সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। আর গানের বাইরে ধরো যে অবসর সময় কি করা হয়? অবসর শিল্পীদের ম্যাক্সিমাম টাইম যায় যে অবসর জিজ্ঞেস করলে গানটাকেই সবাই প্রায়োরিটি দেয়, অবসর গানতেই গানে। হ্যাঁ, ওগুলোই। গানের বাইরে আর কি করা হয় অবসরে? গানের বাইরে বই পড়তে খুব ভালো লাগে, তারপর ডায়েরি লিখি, এগুলো খুব ভালো লাগে। আচ্ছা, খুব ভালো লাগলো। আর আমাদের অনুষ্ঠানের একেবারে স্বল্প সময় চলে শেষ সময় চলে এসছে, আমরা খুব কম সময় বাকি আছে, আর একটি গান হয়তো আমরা শুনতে পারবো। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর সব সময় ভালো ভালো গান শুনবেন। আমরা শেষ সময় চলে এসেছি, আমাদের আর একটি গান শুনবার বাকি। তো সবাই খুব ভালো থাকবেন, আবারও সুপ্রভাত জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল, সুপ্রভাত। আমিও সব মানে একটু বলতে চাই, হ্যাঁ, এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ, যারা কলাকুশলী সবাইকে, আপনাকেও ধন্যবাদ, এবং আমার সাথে যারা তখন বাজিয়েছেন তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করা হবে। হ্যাঁ, আসলে এত ভালো ভালো যন্ত্রণা সঙ্গীতের আমরা প্রতিদিন সব সময় পাই যে আসলে বলার অপেক্ষাই রাখে না। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ব্রজকপি খেলে হরি, আমরা শেষ গানে চলে যাচ্ছি, বসন্ত হরি সব মিলে কিছু। হ্যাঁ, ব্রজকপি খেলে হরি হরি রে, ব্রজকপি খেলে হরি, খেলে আনন্দ নব ঘন, আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজকপি খেলে হরি, রাঙায় ধরে ছড়ি হাসির জড়ো জড়ো ধরো ধরো জড়ো জড়ো।